জেনে নিন যেসব কারণে দাঁতের ক্ষতি হতে পারে। বেশি চাপ দিয়ে দাঁত ব্রাশ করা। আপনার টুথব্রাশটি যদি 2 থেকে 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়, বুঝতে হবে আপনি অতিরিক্ত চাপ বা শক্তি প্রয়োগ করে দাঁত ব্রাশ করছেন। দাঁত ব্রাশ করা একদিকে যেমন আমাদের মুখ পরিষ্কার রাখার জন্য অত্যন্ত জরুরি, অপরদিকে বেশি শক্তি দিয়ে দাঁত ব্রাশ করা দাঁতের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বেশি বেশি শক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। সবসময় শক্ত খাবার খেলে দন্তমূলের ওপর বেশি চাপ পড়ে, এটি দাঁত ও দুই চোয়ালের হাড়ের জন্য ক্ষতিকর। ধীরে ধীরে খাবার খাওয়া ও অতিরিক্ত পরিমাণে শক্ত খাবার না খাওয়া দাঁত ঠিক রাখার জন্য বিশেষ সহায়ক। শুধু এক পাশের দাঁত ব্যবহার করে খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, এ অভ্যাস দাঁতের জন্য ক্ষতিকর।